কম সম কত রাখবা কও বড় আছে কোনটা দেখো তো আমরা লক্ষীপুর গরু আলু কেজি কত আলু আর এই টমেটোটা আবার ইয়ে দেন তাহলে 2 কেজি আলু দেন আর কপি কত করে 20 টাকা সবই আর এই যে খিরা খিরা 20 3 কেজি দেন আর এই যেটা শালগম কত সবই 20 টাকা মরিচ কত 140 টাকা কেজি তাহলে গাজর কত গাজর 25 টাকা আর এই মটরশুটি 60 টাকা ইয়া দেন আমারে 1 কেজি গাজর দেন আরে বেগুন কত এটা 30 টাকা বেগুন 30 টাকা আর পেঁয়াজ 30 বেগুন 30 টমেটোটা কত কাঁচা মরিচ দেখে দিয়ে দেন দেখে কত কেজি কত 160 কম সম হবে না কম সম হবে না হ্যাঁ আরে আপনি কিনা নাম আমি জিজ্ঞেস করছি আপনি কম দিতে পারেন কি এটা কোন কয় কেজি নেবেন 1 কেজি নেব বেশি না 1 কেজি কম কম রাখেন 50 টাকা রাখেন দেখেন 50 হলে লস হবে লস হবে না এডি কত এডি কেজি কত ওটা 150 টাকা বাটা এই বাটা ছোট এটা এটা কি মাছ এটা লসি লসি আর কই কার কই কই কত 600 টাকা না নিলে 550 টাকা আর এই কোডে আছে আর এই কোডে 10 কেজি ব্লাড কাপ 10 কেজি কাটাটা দেন দেন একটু ব্যাগে দেন 100 গ্রাম বেশি হচ্ছে বেশি হলে দেন কম সম কত রাখবা কও বড় আছে কোনটা দেখো তো বাপদাদা কত দুই 70 টাকা কেজি একটা দাও দুই রানা দিয়ে একটা দাও আর সিলভার কত এটা 150 আমরা লক্ষীপুর গরুর মাংস মাছের মাংস যে এই জায়গায় বিক্রি করে সেখানে চলে এসেছি এখানে নিয়মিত 3 জন গরুর মাংস বিক্রি করে একজনে গরু মাংস বিক্রি করার ধরন অন্যরকম আরে গরু আজকে বাজার কত মানে গরু মাংসের বাজার কত 650 আর এই যে বাকি যারা বিক্রি করে তারা 650 বিক্রি করতেছে গায়ে আইরা একই দাম আপনাদের প্রতিদিন কয়টা করে গরু বিক্রি এখানে প্রতি বাজারের দিন প্রতি বাজারের দিন তিনটা করে তো ভালো মানুষের তো ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে অনেক কিছু চলে গেছে তারপরে তিনটা গরু বিক্রি করার মানে কি বা মানুষের এর আগে কম বিক্রি হতো না এখন বেশি বিক্রি হতেছে এখন একটু বেশি বিক্রি হচ্ছে এখন গরুর দাম বেশি তাই একটু বেশি বিক্রি হচ্ছে তো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছুই আছে হ্যাঁ নিয়ন্ত্রণে আছে মানে বিষয়টা এরকম হয়েছে মানুষের যতর প্রয়োজন ততর পাচ্ছে হ্যাঁ ততর পাচ্ছে হ্যাঁ কিন্তু এইখানকার বাজার আর ঢাকার বাজার তো প্রায় সেম সেম না ঢাকাতে 700 টাকা বাজার 700 টাকা বাজার 700 700 আমরা জায়গা বাজার কম
ঢাকাতে গরুর মাংস যে একটা অভিযোগ আছে আপনার পানি মিক্স করে দেয় পানির যে বিষয়গুলো থাকে এটার আসলে মূল রহস্যটা কি আমাদের তো কোনো পানি মিক্স হয় ঢাকাতে বিভিন্ন জায়গায় 650 টাকা বিক্রি হয় মানে গাই গরুর বিক্রি হয় আপনার অসংখ্য ধন্যবাদ এক হাজার টাকা মিলাই দিয়ে দেন যতটুকু হয় দেন যা দাম হয় দেন দেখি দেন এই শুটকি কোনটা কত এটার নাম কি কাজ কি কত পুটি কত এটা একশো টাকা এটা আর এটার মধ্যে পার্থক্য কি মোটামুটি চলে বেশি কোন ছুটকি চলে বেশি